নমস্কার সবাইকে, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি OnePlus 7T। এখানে আপনি দেখতে পাচ্ছেন নামটা, বক্সটা একটু বড় হচ্ছে, আর এমনি বক্স আমরা সিমিলার ওপোরও দেখেছি K3। যদি কথা বলা হয় ভেরিয়েন্টের, এটা 8 GB প্লাস 256 GB হচ্ছে, প্রাইস এটা লেখা নেই। কালারের যদি কথা বলা হয় এটা গ্লেশিয়ার ব্লু কালার হচ্ছে। যদি 8 GB 256 GB আপনারা নিতে চান তাহলে ওটা খালি গ্লেশিয়ার ব্লু কালারে আসবে। যদি আপনারা 8 GB 128 GB নিতে চান, 8 GB র্যাম 128 GB ইন্টারনাল স্টোরেজ, তাহলে আপনি ফ্রস্টেড সিলভার সেকেন্ড কালারটাও পাবেন, সাথে সাথে গ্লেশিয়ার ব্লুও আছে। তো দুটো কালার অপশান শুধু আপনাকে 8 GB 128 GB তেই পাওয়া যাবে। যদি কথা বলে নেওয়া হয়, বক্সিংটা নিশ্চয়ই খুব সুন্দর হচ্ছে। এর আগে আমরা সবসময় OnePlus-টা সাদা কালারের বক্সে দেখতাম আর ভেতরে লাইট একটু অ্যাকসেন্ট হতো, এইবার লাল কালারের বক্স হচ্ছে। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু পেপার ওয়ার্ক আছে, এইটা হচ্ছে পিট লাউয়ের আপনাকে একটা লেটার। অ্যান্ড আমি এটাকে আপনাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এটা ডেফিনেটলি একটুখানি মুশকিল হচ্ছে ছিঁড়তে, কিন্তু এটা যদি আপনারা চান তাহলে পড়তে পারেন। এটা থ্যাংক ইউ লেটার হচ্ছে পিট লাউয়ের, যে কো ফাউন্ডার হচ্ছে OnePlus-এর। এখানে আমি আপনাকে পুরো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এইটাই আছে এটার সাথে। আর যদি পেপার ওয়ার্কের কথা বলে যে এটা ইউজার গাইড আছে, সাথে আপনি ওয়ারেন্টি কার্ডও পাচ্ছেন, এগুলোতে আপনার স্টার রেটিংও লেখা থাকবে আর সাথে সেফটি গাইড ইনফরমেশন টুলও আছে। তো এইসব জিনিস আপনি পেপারে পাচ্ছেন, কিছু স্টিকার্স আছে, আর ফাইনালি লাস্টে আপনারা এখানে পাচ্ছেন রিসাইক্লিংয়ের উপর একটা পেপার। আর এটা হচ্ছে আমাদের ফোনটা, এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফোনটা ডেফিনেটলি একটু ভারী হচ্ছে, আমরা বুট করতে ছেড়ে দিচ্ছি, ডিসকাস করবো হার্ডওয়্যার আর সফটওয়্যারের খুব তাড়াতাড়ি। এখানে এটাতে তিনটে ক্যামেরা আছে, একটা বাম্পও আছে বাম্পের উপরে ক্যামেরাটা, দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে, কিন্তু অনেকটা OnePlus 7 Pro এর মতো লাগছে। আমি এটার OnePlus 7 Pro সাথে কম্পারিজন আলাদা করে আনবো। আর যদি কথা বলে না একটু আরও, এটার ভেতরে আপনি সিম কার্ড ইজেক্টার টুল পাচ্ছেন, এটা ব্যাক কভার হচ্ছে, এটা কেবল হচ্ছে, যেটা চার্জিং কেবল আমি আপনাকে রেকমেন্ড করবো। এই চার্জার আর কেবলটা দিয়ে ফোনটা চার্জ করবেন তো আপনার চার্জিং স্পিড ভালো থাকবে। OnePlus এটা নতুন চার্জার এনেছে, এটার নাম হচ্ছে OnePlus ওয়প চার্জার, 30T ফাস্ট চার্জিং চার্জ করবে। আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে পুরোনো চার্জারটা আছে, দেখতে কিছু ডিফারেন্স নেই, রেটিং কিছু ডিফারেন্স নেই, কিন্তু OnePlus বলছে এটা 26% ফাস্ট চার্জ করবে, তাহলে এটা খুব ভালো থাকবে আপনার জন্য। আর সাথে বাকি এমনি কোনো মেজর চেঞ্জ নেই দুটোই চার্জারে। যদি কথা বলে না হয় ডিভাইসে, ডিভাইসটা দেখতে নিশ্চয়ই খুব সুন্দর। আর সাইডে আপনি পাচ্ছেন ভলিউম বাটন, আর যদি আমরা কথা বলি নিচে আপনি পাচ্ছেন সিম কার্ড ট্রে, সাথে আপনার টাইপ সি চার্জিং পোর্ট আর স্পিকার গ্রিলস ও সাইডে। আর যদি অন্য সাইডে কথা বলে পাওয়ার বাটন আছে আর আপনার স্লাইডার আছে, স্লাইডারটা বেসিক্যালি সাইলেন্ট ভাইব্রেট আর আপনার নর্মাল রিঙ্গার টোনে করবে। উপরে যদি কথা বলে নেয় উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। পেছন থেকে যদি ডিভাইসটা দেখবেন, ডিভাইসটা দেখতে নিশ্চয়ই সুন্দর, কিন্তু বাম্পটা নিশ্চয়ই খুব বড় হচ্ছে, OnePlus লেখা আর একটুখানি লাইট ব্লু ফিনিশ হচ্ছে। আমি এটাকে আপনাকে OnePlus 7 Pro সাথে নিশ্চয়ই কম্পেয়ার করে দেখাবো। যদি কথা বলে নেওয়া হয় ট্রেতে, তো এর মানে কি আপনারা কতগুলো সিম কার্ড ইয়ার মেমোরি এক্সপ্যান্ডেবল লাগাতে পারবেন এটাতে, এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ডিভাইসে এক্সপ্যান্ডেবল মেমোরি করতে পারবেন না, অলরেডি 128 GB আর 256 GB পাচ্ছেন, দুটো ন্যানো সিম কার্ড স্লট আছে, আগে আর পেছনে আপনি দুটোই সিম লাগাবেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোনটার সাইজ হচ্ছে 6.55 ইঞ্চ, FHD প্লাস ডিসপ্লে হচ্ছে, আর কোম্পানি এটাকে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে বলছে, এটাতে গরিলা গ্লাসের প্রোটেকশন আছে। যদি কথা বলে নেওয়া হয় হার্ডওয়্যারের, এটাতে 855+ হার্ডওয়্যার হচ্ছে, মানে কি এটা আপনার OnePlus 7 Pro থেকেও বেশি পাওয়ারফুল প্রসেসর হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ডার্ক মোড করে রেখেছি, ডার্ক মোড আপনারা চেঞ্জ করতে পারেন, আমাকে অবভিয়াসলি ডার্ক মোড ভালো লাগে। আপনারা এত ভিডিও দেখেছেন তো এটা তো বুঝতেই পারবেন আমাকে ডার্ক মোড কত ভালো লাগে। এই ডিভাইসটা হচ্ছে 8 GB 256 GB, এটা চলছে Android 10.0, আর এটাতে হচ্ছে কালার ওয়াইজ 10.0। যদি কথা নিয়ে হয় ব্যাটারি হচ্ছে 3800 mAh, সাথে আমরা ওয়প চার্জার পাচ্ছি, আর 8 GB র্যাম হচ্ছে, 256 GB ইন্টারনাল স্টোরেজ হচ্ছে। অ্যানাদার ভেরিয়েন্ট যেটা আসবে ওটাতে 128 GB ইন্টারনাল স্টোরেজ হবে। এটাতে আপনারা Android 10 জেস্চার ফিচার পাচ্ছেন, যেটাকে নিশ্চয়ই খুব ভালো হচ্ছে, কিন্তু যদি আপনারা জানতে চান আপনারা শিখতে পারবেন Android 10 জেস্চার ফিচার কেমনি করে ইউজ করে, খুব বেশি একটা টাফ নেই, খুব ইজি হচ্ছে ইউজ করার জন্য। সাথে আমরা সিকিউরিটিতে পাচ্ছি স্ক্রিন লক, যেটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা OnePlus 7T স্ক্রিনে দিয়েছে, OnePlus 7 ছিল না এই জিনিসটা, এটা OnePlus 7 Pro ছিল। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমনি করে রেজিস্টার করা, আপনাকে ট্যাপ করতে থাকার আছে ফিঙ্গারটা স্ক্রিনের ওপরে যেখানে দেখাচ্ছে, আর এটা একবার হয়ে যাবে এটা খুব ইজি হচ্ছে সেটার। আর আপনার এটাতে মাল্টিপল ফিঙ্গারপ্রিন্ট, এর মানে কি আপনারা 3-4 ফিঙ্গারপ্রিন্ট একসাথে আনলক করার জন্য রেজিস্টার করে রাখতে পারেন, খুব বেশি টাইম লাগবে না, একবার আপনি করে দিলেন তো আপনার সিকিউরিটির কাজে আসবে।
সাথে এখানে আপনি অ্যানিমেশন চেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন তিনটে এফেক্ট আছে, তিনটে ডিফারেন্ট অ্যানিমেশনস আছে, আর যেই অ্যানিমেশনটা আপনাকে ভালো লাগে ওই হিসাবে আপনারা কাস্টমাইজ করে নেন ফোনটাকে। সাথে যদি পেস আনলকের কথা বলা হয়, আমি পেস আনলকটা এখন অ্যাড করছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট যান, ওকে নেক্সট করেন, আর অ্যালাউ করার পরে পেস আনলকের জন্য আপনাকে মাথাটা ঘোরাতে হবে। আর একবার এটা যখন ফেসের পুরো রিডিং নিয়ে নেবে তখন ফেস আনলক করতে এটাকে খুব টাইম লাগবে না। সামনের যদি ক্যামেরার কথা বলা হয়, সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে যেটা কি f2.0 সাথে আছে। আর ফেস আনলক অ্যাসিস্ট্যান্ট লাইটিং এটাকে অন রাখবেন, তাহলে যদি অন্ধকারে আপনি আছেন তাহলে ফেস আনলক করতে এটা খুব ইজি হবে। এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ফেস আনলকটা কত ভালো করে কাজ করছে। আর এটা বাস আপনার ফেস দেখবে আর টোটালি আনলক হয়ে যাবে, ফিঙ্গারপ্রিন্টটাও খুব ফাস্ট হচ্ছে। যদি কথা বলিনি আমরা পুরো ওভারঅল ডিভাইসের, এটা বেস্ট হার্ডওয়্যার আপনারা পাচ্ছেন, এমনি হার্ডওয়্যার আপনারা কোনো ডিভাইসে পাবেন না, ফ্ল্যাগশিপ হার্ডওয়্যার হচ্ছে। ক্যামেরার কথা বলে নিই, পেছনে তিনটে ক্যামেরা আছে, 48 মেগাপিক্সেল যেটা প্রাইমারি ক্যামেরা হচ্ছে, ওর অ্যাপারচার f1.6 হচ্ছে। সেকেন্ড ক্যামেরা যেটা হচ্ছে ওটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হচ্ছে, ওটা 16 মেগাপিক্সেল, ওর অ্যাপারচার হচ্ছে f2.2। আর যদি কথা বলেন থার্ড ক্যামেরা, ওটা টেলিফোটো ক্যামেরা হচ্ছে, ওটা 12 মেগাপিক্সেলের হচ্ছে, ওর অ্যাপারচার f2.2 হচ্ছে। সামনের ক্যামেরার কথা অলরেডি বলেছি। এই স্মার্টফোনে আমরা আপনারা পাবেন ম্যাক্রো লেন্স, এই ম্যাক্রো শট আপনারা নিতে পারবেন। এটাতে যে ক্লোজ আপ শটগুলো হবে খুব সুন্দর আসবে, কিন্তু এই জিনিসটা আপনারা ওয়ানপ্লাস 7 প্রোতে পাচ্ছিলেন না। সাথে সাথে কোম্পানি বলেছে এটা হার্ডওয়্যারের জন্য হচ্ছে, তো সফটওয়্যার আপডেট আসলেও এটা আপনারা কোনোদিন ইউজ করতে পারবেন না যদি এটা ওয়ানপ্লাস 7 প্রো হচ্ছে আপনার কাছে। তাহলে যদি কথা বলেন ডিসপ্লে, এটা 90Hz সাথে আছে, ফাস্টেস্ট ডিসপ্লে হচ্ছে, আর আপনারা এটাতে 1000 nits ব্রাইটনেস পাচ্ছেন, HDR10 আছে, সাথে আপনারা রিডিউস ব্লু লাইট ফিল্টার পাচ্ছেন যেটা কি 40% কম হচ্ছে, সাথে ওয়াপ চার্জিং হচ্ছে যেটা কি 23% ফাস্ট চার্জিং করবে, ডুয়াল ফায়ারিং স্পিকার আছে, আর স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট হচ্ছে, এটা ওয়াটারপ্রুফ না। যদি আপনারা জুমে যাবেন তাহলে এটা 2x জুম করে, যখন কি আপনার ওয়ানপ্লাস 7 প্রো 3x জুম করতো। এগুলো মেইন চেঞ্জেস আছে। সাথে আপনারা একটা সুপার স্টেডি মোড পাচ্ছেন ইন অ্যাকশন ক্যামেরা, যদি আপনারা ভিডিও শ্যুট করবেন তাহলে এটা সুপার স্টেডি মোড দেবে। তো এইটা হয়ে গেল বেসিক্যালি যত চেঞ্জেস আছে স্মার্টফোনে। আপনাকে আবার একবার প্রাইস বলে দিচ্ছি, ওয়ানপ্লাস 7T-এর প্রাইস হচ্ছে 8GB RAM 256GB হচ্ছে 39,999, আর যদি ওয়ানপ্লাস 7T 8GB 128GB স্টোরেজের সাথে, 8GB RAM 128GB স্টোরেজের সাথে প্রাইস হচ্ছে 37,999। যদি কথা বলে না ওভারঅল পুরো, তাহলে এটা গ্লেশিয়ার ব্লুটা আসবে দুটোতেই, আর কিন্তু ফ্রস্টেড সিলভার আসবে 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে। তো যদি কথা বলে নেওয়া হয়, এটা ছিল সব কিছু আপনার ওয়ানপ্লাস 7T-এর আনবক্সিংয়ের। এটা রিটেল ইউনিট হচ্ছে আর এটা অ্যামাজনে পাওয়া যাবে। আমাদের নিশ্চয়ই জানান আপনাকে ভিডিও কেমন লাগলো, কী আর দেখতে চান, আমি চেষ্টা করবো আপনার জন্য আরও নতুন নতুন ভিডিও আনি।